27 বছরে অর্জিত সার্টিফিকেট আগুনে পোড়ানো ছাই। যথাসময়ে পাচ্ছিলেন না একাডেমিক সার্টিফিকেট, যখন হাতে পেলেন তখন চাকরির বয়স শেষ। এই ক্ষোভ থেকে ফেসবুক লাইভে এসে সকল সরদ পুলিয়ে ফেলেছেন রাজধানী ইডেন কলেজের এক শিক্ষার্থী। গত মঙ্গলবার 22 মে কলেজের সামনে ক্ষুব্ধ শিক্ষার্থী মুক্তা সুলতান তার সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন। তার করা ফেসবুক লাইভটি ভাইরাল হয়ে যায়। লাইভে দেখা যায় তিনি তার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তরের সার্টিফিকেট পড়াচ্ছেন। এর আগে তিনি দেখান তার স্নাতক পরীক্ষা 2013 সালে এবং স্নাতকোত্তর পরীক্ষা 2015 সালে অনুষ্ঠিত হয়েছে। 2015 সালে তার পরীক্ষা হলেও 2019 সালে তার সার্টিফিকেট ইস্যু হয়। 2015 সালে পরীক্ষা দিয়েও তিনি 2019 সাল পর্যন্ত 4 বছর কোথাও আবেদন করতে পারেননি, ফলে চাকরির বয়সসীমা অনুযায়ী তার আবেদনের সময়ের 4 বছর তিনি কাজে লাগাতে পারেননি। ক্ষোভ প্রকাশ করে মুক্তা বলেন যে সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরিতে আবেদন করা যায় না, বেসরকারি চাকরিতেও আবেদন করা যায় না, সেই সার্টিফিকেট রেখে কী লাভ, পোকামাকড়ে খাওয়ার চেয়ে ছাই বানানো অনেক ভালো। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইডেন কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক সাবেক বিভাগীয় প্রধান জানান, ইডেন কলেজের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। আমি ইডেন কলেজের 82 ব্যাচের ছাত্রী ছিলাম, ইডেনে শিক্ষকতা করে অবসরে আছি, বর্তমানেও প্রশাসনিক কিছু কাজের সাথে সম্পৃক্ত আছি, কখনো এমন ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন ইডেন কলেজে 35,000-এরও বেশি ছাত্রী রয়েছে, কিছু দুষ্টু প্রকৃতির ছাত্রীও রয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে ফেলার ঘটনা তাদের মতো ছাত্রীরাই করেছে, এটি একটি সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা মাত্র।